হিন্দু মহাসভা বলছে ভারতকে নাকি হিন্দু রাষ্ট্র করার পথে। আসলে এই চিন্তাধারাটার নাম হচ্ছে আরএসএস এর চিন্তাধারা। দেশের জাতির জনক তিনি, দেশের রাজধানীর ভিতরে বিড়লা হাউসে প্রার্থনা করবার সময় তাকে হত্যা করা হচ্ছে। আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের আদর্শ, আমাদের দেশের সহনশীলতার ইতিহাস এটাই জানান দেয় যে এই দেশটার নাম ভারতবর্ষ, এই দেশটার নাম ভারত, আর এই দেশের আদর্শ হচ্ছে আমাদের সংবিধান, এই দেশের আদর্শ হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য, যার উত্তরাধিকার আমরা বহন করে চলেছি। আসলে গান্ধী হত্যা ছিল স্বাধীনতার সংগ্রামের আদর্শ, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে আক্রমণ করা। কারণ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, এই সংগ্রাম শুধুমাত্র একটা দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য ছিল না, এই সংগ্রাম ছিল একটা জাতিকে গড়ে তোলবার, একটা জাতিকে নতুন স্বপ্নে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রাম, যে স্বপ্ন রচিত হয়েছিল আমাদের দেশের গণপরিষদে 1946 থেকে 1950 সালে 26 নভেম্বর পর্যন্ত। আমাদের দেশের গণপরিষদ, সেখানে গণপরিষদের সদস্যরা মিলে আলোচনা করে বিতর্ক করে আমাদের আমাদের সংবিধান, সে সংবিধান প্রণয়ন করেছিলেন 1950-এর 26 জানুয়ারি তারিখ এই সংবিধান কার্যকরী হয়েছে। কি বলছে আমাদের সংবিধান একদম শুরুর কথা থেকে? আমরা বারে বারে এই কথাটা মনে করিয়ে দিতে চাই, যার জন্য 30 জানুয়ারি আমাদের কাছে আজকে শুধুমাত্র গান্ধীজির আত্মবলিদান দিবস নয়, বরং আমাদের দেশের স্বাধীনতার উপর আক্রমণের প্রথম আক্রমণের ঘটনা, যেখানে আমাদের দেশের জাতির জনককে হত্যা করা হয়েছিল। আর কারা হত্যা করেছিল দিলীপদার মুক্তিকে আপনারা শুনেছেন, তাদের উত্তরাধিকারী কারা তাদের কথাও শুনেছেন। আমি শুধু আপনাদেরকে দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই যে এই গান্ধী হত্যাকারীরা আজকে কিভাবে আমাদের দেশের রাজনীতিতে, আমাদের দেশের শাসন ক্ষমতায় মাস্টারে কিভাবে বসেছে, তার রাজনীতি কিভাবে চলে, তার কার্যধারা কিভাবে চলে, তার কার্যকর্তারা কিভাবে কাজ করেন, আপনাদের কাছে এই ধারণাটা দেওয়া দরকার। যদিও আমার দেওয়া ধারণার উপর এই ধুলাঘরের মানুষকে নির্ভর করতে হয় না, কারণ ধুলাঘরের মানুষ, এখানকার গরিব মানুষ, মেহনতি মানুষ জানেন যে কিভাবে মানুষের শান্তিকে, মানুষের বেঁচে থাকার লড়াইকে, প্রতিদিনের জীবন যন্ত্রণাকে একটা দাঙ্গা হানাহানির ঘটনা কিভাবে ভেঙে চুরে দেয়, এই ধুলাঘরের মানুষ জানেন। কারণ এই কার একটা মন্তব্য নিয়ে কথা হচ্ছিল না, কি একজন মন্তব্য করলেন আর সেই মন্তব্যের জন্য আইন শৃঙ্খলার ক্ষতি হলো, আর তার জন্য 350-এর বেশি মানুষের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়, আর এইখানে হাওড়া গ্রামীণ পুলিশ মামলা রুজু করলো, মিথ্যে মামলা। আমার কাছে এরকম ছেলে মেয়েও এসছে, বলছে রাস্তা দিয়ে যাচ্ছে ওই নূপুর শর্মার ঘটনার পরে বাইক দাঁড় করিয়েছে, নামতে বলেছে, তাকে তুলেছে, থানায় নিয়ে চলে গেছে, এইভাবে গ্রেপ্তার করেছে। কাদের গ্রেপ্তার করা হয়েছে তালিকা দেবেন? আমাদের কাছে আছে, সময় মতন প্রকাশ করবো। এরা দাঙ্গাবাজই ছিল, আর দাঙ্গাবাজ এমএলএটা কোথায় গেল? যে দাঙ্গাবাজ এমএলএর সঙ্গে ঘুরে বেড়ানো ছেলেগুলো, তাদের ছবি দেখা গিয়েছিল দাঙ্গা লাগাবার সময়, গ্রেপ্তার করেছেন? আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি,
গান্ধীজির ভারতবর্ষ। গান্ধী হত্যা কোনো প্রতীকী হত্যা ছিল না, গান্ধী হত্যা ছিল আসলে স্বাধীনতার উপর ছুরি মারা। যে ছুরি মেরেছিল আরএসএস, যে ছুরি মেরেছিল হিন্দু মহাসভা, আর তার উত্তরাধিকার নিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের দেশের মাসনাদ দখল করে আছে। 2024 সালের 30 জানুয়ারি দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, তখন ওরা বলছে ভারতকে নাকি হিন্দু রাষ্ট্র করার পথে, ভারত নাকি হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, এখন নাকি আমাদের দেশ মানে নতুন ভারত। প্রধানমন্ত্রী বলতে থাকেন না নতুন ভারত, নতুন দেশ, আর যা কিছু হয়েছে নাকি 70 বছরে কিচ্ছু হয়নি, কত 10 বছরে উনি করে দিয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ভাষাটা খুব চেনা চেনা না, নতুন 4 বছর আগে থেকে আমরা শুনছি, গোটা দেশ 14 থেকে শুনছি, আমরা 11 থেকে শুনছি, সব নতুন। মনে আছে তো 11 সালের নতুন, আগের সরকারের আমলে তৈরি করে দেওয়া বাড়িতে নতুন পাথর লাগিয়ে নব উপকার মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন, অনেক পাবেন চারিদিকে পাবেন। আগের সরকারের তৈরি করা পরিকল্পনার উপরে নাম দিয়ে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, ঠিক তেমনি একইভাবে একইভাবে যা এখানে হয়েছে তাই ওখানে। আসলে এই চিন্তাধারাটার নাম হচ্ছে আরএসএস এর চিন্তাধারা, আধিপত্যবাদের চিন্তাধারা। এখন অনেকে বলবেন আপনি তৃণমূলকে আরএসএস এর সাথে তুলনা করছেন, তৃণমূল আরএসএস, মমতা ব্যানার্জি রোজ বিজেপিকে গালাগালি দিচ্ছে, মমতা ব্যানার্জিকে আপনি বলছেন আরএসএস। হ্যাঁ আমি বলছি, প্রমাণ চাই, প্রমাণ দেব, আমার কাছে প্রমাণ আছে। 2019 সালের ভোট যখন হচ্ছে, এই হাওড়া লোকসভা কেন্দ্র সাঁকড়াইল তার অংশ, যদি আপনার হাওড়া ময়দান জানি, হাওড়া ময়দান থেকে একটু এগুলে 55 তলা জলের ট্যাঙ্ক বলে একটা জায়গা আছে, আমার চোখে দেখা ছবি তুলেছিল, আছে আমার কাছে। এখানকার এমপি প্রসূন ব্যানার্জি, তার একটা বড় হোর্ডিং লাগানো হচ্ছে, তাকে ভোট দিতে হবে, কেন ভোট দিতে হবে বলছে, 300 সংসদ দ্বারা অবলুপ্ত হয়নি, রাম মন্দির তৈরি হয়নি, তারপরে আবার বলেছে বছরে 2 কোটি লোকের চাকরি হয়নি, বেকারের চাকরি হয়নি, তাই মোদি সরকার কিছুই করতে পারে না। আচ্ছা 2 কোটি বেকারের চাকরিটা ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে তারা ভোট চাইছে রাম মন্দির হয়নি তার জন্য, দিলীপটা বলছিলেন না মমতা ব্যানার্জি সই করেছিলেন কিনা, হ্যাঁ করেছিলেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা, আমি জানি না এখানে শীতলবাবু এখন বেঁচে আছেন কিনা, আছেন উনি বলতে পারবেন, পুরনো দিনের লোকজন বলতে পারবেন যে সেই সময় মমতা ব্যানার্জি ওখানে সই করেছিলেন কি করেন। খুব সহজ উদাহরণ দিয়ে একবার, আমাদের নেতা সারা দেশের কৃষক আন্দোলন যে হয়েছিল তার অবিসংবাদী নেতা, আমাদের গর্ব আমাদের এই হাওড়া জেলা থেকে, দীর্ঘদিন ধরে তিনি আমাদের হাওড়া জেলা থেকে নির্বাচিত একজন সাংসদ ছিলেন, কমরেড হান্নান মোল্লা, খুব সহজ উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন, বাবা কিরম করে বুঝবে জানো, এই যে সব দেখো ছোট ছোট অর্গানাইজেশন আছে, ছাত্র সংগঠন কোন রাজনৈতিক দলকে সমর্থন করে, এসএফআই আছে যারা বামপন্থীদের সমর্থন করে, যুব সংগঠন বিওয়াইএফআই তারা বলে বামপন্থীদের সমর্থন করি, কৃষক সংগঠন আছে তারা বামপন্থীদের সমর্থন করে, মহিলা সংগঠন আছেন তারা সমর্থন করে, কিন্তু বামপন্থী রাজনৈতিক দল আছে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আছে, রাজনৈতিক দল তাকেই সংগঠনগুলো সমর্থন করে,
ওই সংগঠনটাও গিয়ে ভোট করতে যায় না। আর বিভিন্ন সংগঠন গুলো যারা আছে তাদের নিয়ে একটা পরিবার আছে, আর পরিবারের একটা রাজনৈতিক দল আছে। একটা রাজনৈতিক দলের মতাদর্শকে গ্রহণ করা অসংখ্য সংগঠন থাকতে পারে যারা নির্বাচনের সময় রাজনৈতিক দলকে সমর্থন করেন, আর উল্টোটা অনেক সংগঠনের মধ্যে একটা সংগঠন হচ্ছে রাজনৈতিক দল যাদের কাজ হচ্ছে ওই সব পারিবারিক বিষয়টাকে নিয়ে সরাসরি রাজনীতির অলিন্দে প্রবেশ করা। সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অসংখ্য সংগঠন যারা সংঘ পরিবারের মধ্যে আছে তাদের মধ্যে একটার নাম ভারতীয় জনতা পার্টি, এ কথা ভুলে গেলে চলবে না। তারই মধ্যে একটা সংগঠন ছিল হিন্দু মহাসভা, তারই মধ্যে আর একটা সংগঠনের নাম হচ্ছে এই যে চোখের সামনে আপনারা দেখতে পান আমাদের এই হিন্দু সংহতি আছে না, বিভিন্ন জায়গায় হিন্দু সংহতি, এটা হাওড়ার এমএলএ, বাগনানের এমএলএ সকালবেলা তৃণমূল করে রাত্রিবেলা হিন্দু সংহতি করে, কোথায় করে কোথায় যায় আমরা জানি, মানুষ জানে, আপনি আমি জানি। পাশের পাঁচনার এমএলএ কখন কোথায় যায় কাদের সাথে মেশে আমরা জানি, নামে কি আসে যায়। পাঁচনার এমএলএ একটা ধর্ম, বাগনানের এমএলএ একটা ধর্ম, কিন্তু আসল ধর্ম তো দিনের বেলা তৃণমূল করা, রাত্রিবেলা হিন্দু সংহতি করা। আসল ধর্ম তো গরিব মানুষকে লোটার জন্য যে রাজনীতি করার দরকার হয়, গুন্ডাগর্দি করবার জন্য যে রাজনীতি করার দরকার হয়, দখলদারি কায়েম করবার জন্য, আধিপত্য কায়েম করবার জন্য যে রাজনীতি করার দরকার হয় সেই রাজনীতি করা, এটাই হচ্ছে এদের কাজ। এই কথা মনে রাখতে হবে, দাঙ্গাবাজের কোনো ধর্ম হয় না, দাঙ্গাবাজ দাঙ্গাবাজি থাকে। এই কারণে আমাদের নেতা কমরেড জ্যোতি বসু বলেছিলেন, আগার সরকার নেই চাতা হে তো কোই দাঙ্গা নেই হোতা হে, সরকার চায় না আমি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছি, যদি কেউ দাঙ্গা করে তাকে দেখামাত্র গুলি করতে হবে। এই নির্দেশ দেওয়ার মধ্যে কোন অপরাধ নেই। আজকে পশ্চিম বাংলায় কি দেখছি আমরা, আমি বলেছিলাম ওই 350 জন নিরীহ ছেলেকে তুলেছিল, 11 ঘন্টার বেশি জাতীয় সড়ক অবরোধ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাথা করছেন, কলকাতার ধর্মতলায় 15-20টা ছেলে মিলে চাকরি প্রার্থী যদি বসে সেখানে পুলিশ দিয়ে উনি তুলতে পারেন, আর 11 ঘন্টার বেশি একটা জাতীয় সড়ক অবরোধ থাকাকালীন অবস্থায় মুখ্যমন্ত্রীকে হাত জোর করে অনুরোধ করতে হয় আপনারা অবরোধ তুলে নিন, আপনার পুলিশ কি কিছু করবে না, আপনার পুলিশের কোনো কাজ নেই, আপনার পুলিশ পারে না দাঙ্গা নিয়ন্ত্রণ করতে। এই তো দিলীপ দা বসে আছেন, দুদিন আগে প্রেস কনফারেন্স করেছেন কমরেড দিলীপ ঘোষ, আমাদের পার্টি হাওড়া জেলা কমিটির আরেক সদস্য কমরেড ইমতিয়াজ আহমেদ, তাদের লড়াই তাদের প্রেস কনফারেন্সে ফ্রিজের চোটে, হ্যাঁ আমরা গর্বিত, আমরা এই পার্টি করি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। এই রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে হাওড়া জেলার একটি জায়গায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল পরিকল্পিতভাবে আরএসএস বিজেপি আর তার সঙ্গে তৃণমূল। আমাদের হাওড়া শহরের একটি জায়গায়, আমি উল্লেখ করছি না জায়গার নাম, কিন্তু সেই দাঙ্গার মুখোশ যখন তারা প্রেস কনফারেন্স করে খুলছেন, যখন বলছেন পুলিশ প্রশাসনকে তৎপর হতে হবে, প্রকৃতার্থে দাঙ্গা বন্ধ করবার জন্য ব্যবস্থা নিতে হবে যাতে এই পরিস্থিতি না হয়, 144 ধারা জারি করে কোনদিন দাঙ্গা বন্ধ করা যায়নি, কতদিন করবেন, 144 ধারা করবেন,
সময় আপনি ব্যবস্থা যদি না নিতে পারেন তাহলে দুদিন বাদে 144 ধারা জারি করে কি না হবে, প্রশাসন চলবে? চলতে পারে না প্রশাসন। যখন দিলীপ ঘোষ ইমতিয়াজ আহমেদরা, মানে আমাদের দিলীপ ঘোষ, পৌরের দিলীপ ঘোষ, মানে আমার অনেকে গুলিয়ে ফেলবেন দিলীপ ঘোষ মানে ভাবেন তো অনেক কিছু, আমি কমরেড দিলীপ ঘোষের কথা বলেছি, সবাই কমরেড হয় না, যারা দাঙ্গা রোকবার জন্য, যারা বুকের রক্ত পর্যন্ত দিয়ে পশ্চিমবঙ্গকে, দেশকে বাঁচাতে চায় তারাই কমরেড হয়। আর সেই কমরেড দিলীপ ঘোষেরা যখন সেদিনকে প্রেস কনফারেন্স করেছেন আর তারপরেই 144 ধারা উঠিয়ে দিতে বাধ্য হয়েছে আজকে মমতা ব্যানার্জির সরকার। আর সুকান্ত মজুমদার কি বলছেন, আমি কথাটা সবার জন্য বলছি, যারা ভাবছেন বিজেপির বিকল্প তৃণমূল, আর তৃণমূলের বিকল্প বিজেপি, তাদের জন্য যখন আমরা প্রকৃত অর্থে শান্তি কায়েম করবার জন্য যে পথ, সেই পথের নির্দেশিকা দিচ্ছি, তৈরি করছি। সুকান্ত মজুমদার বলছে বাইকে মিছিল করেছে, করে এসে বলছে কি অভ্যর্থ ভাবুন, মানে আমি কোন জায়গায় এই অভ্যর্থ পৌঁছচ্ছে, আমরা বলি পুলিশকে বলছে আপনারা না পারলে আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। আরে তুমি কে ভাই? আমার রাজ্যে পুলিশ আছে, আমার রাজ্যে প্রশাসন আছে, আমার রাজ্যে সরকার আছে, ওটা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, ওটা বাংলার মানুষের। আর যদি মমতা ব্যানার্জি কাজ না করে বাংলার মানুষের প্রতিনিধি হিসেবে, আমরা ওই সরকারের কাজ কর্মকে ঠিক করার বন্দোবস্ত করব। যখন একটা যন্ত্র বিকল হয় তাকে মেরামতির দায়িত্ব নিতে হয়। বাংলার বামপন্থীরা সেই নতুন প্রজন্ম তৈরি করে ফেলেছে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সর্বত্র, আমরা রাজি আছি দায়িত্ব নেবার জন্য। আমরা বলেছি কি অভ্যর্থ সুকান্ত মজুমদার থানার ওসিকে বলছে আপনারা না পারলে আমাদের দিন, আমরা সামনে দিচ্ছি, আপনারা কারা? আসলে আপনারা হচ্ছে পাড়ায় পাড়ায় তৈরি করা গুন্ডা বাহিনী, তার মধ্যে কিছু লোক তৃণমূল, আবার কিছু আছেন বিজেপিতে, যখন যার যেদিকে রং লাগে তখন সেই রঙের দিকে চলে যান, এটাই আপনাদের চরিত্র। আমাদেরকে এই অংশগুলোকে চিহ্নিত করতে হবে, আর আমাদেরকে প্রশাসনকেও সেই সাহস, সেই কনফিডেন্সের যোগান দিতে হবে। কারণ মনে রাখবেন, নগর পূর্ণে কিন্তু দেবালয় বাঁচে না।